ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. কিছু প্রয়োজন আপনাদের সম্মুখে অন্তত ঘন্টাখানি বক্তব্য রাখবো, এই মন মানসিকতাই আমি নিয়ে বাড়ি থেকে এসেছিলাম। তবে এখানে উপস্থিত হওয়ার পরে মনের দিক থেকে আমি একটু পরিবর্তিত হলাম, মানসিক চিন্তা ভাবনা পরিবর্তন করলাম। তার কারণ যে লোকগুলো আছেন, আমার মনে হয় যদি মাইক বন্ধ করে দেওয়া হয় তাহলে মুখেও আলোচনা করা যথেষ্ট হবে, আর মুখে আলোচনা করলে আলোচকের সুবিধা, মুখে আলোচনা করলে আলোচকের সুবিধা। মাইক্রোফোনের সম্মুখে বক্তব্য রাখতে হলে শরীরে বেগ পেতে হয়, শরীরের শক্তি ক্ষয় হয়, এটার অবশ্য প্রয়োজন হয় তখন যখন জনগণ এতটা পরিমাণে উপস্থিত থাকেন যে ডাইরেক্ট প্রত্যক্ষ ভাবে আলোচনা করলে মাইক্রোফোন ছাড়াই সকলের কাছে আওয়াজ পৌঁছানো সম্ভব নয়। যাই হোক, যারা উপস্থিত আছেন বা অনুপস্থিত আছেন, লাইভ হচ্ছে বা রেকর্ডিং হচ্ছে, বক্তব্য যারা শুনছেন তাদের বলবো কিছুক্ষণ অন্তত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং মূল্যায়ন করবেন যে কিভাবে আমাদের সমাজ সংশোধিত হবে, আমাদের সমাজ সংশোধন কিভাবে হবে। আজকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন আলেম ওলামা, বিভিন্ন বক্তা, বিভিন্ন ক্লাব, এমনকি প্রশাসনের পক্ষ থেকেও মুসলিম অমুসলিম বিভিন্ন সংগঠনের মাধ্যম দিয়ে সমাজ সংশোধনের একটা অক্লান্ত প্রচেষ্টা চলছে। রেজাল্ট জিরো, এত প্রচেষ্টা, এত অক্লান্ত পরিশ্রম বিভিন্ন সংগঠনের মাধ্যম দিয়ে, বিভিন্ন ধর্মের মাধ্যম দিয়ে, বিভিন্ন ব্যক্তির মাধ্যম দিয়ে, এমনকি প্রশাসনের মাধ্যম দিয়ে, তারপরেও সমাজ সংশোধন হচ্ছে না কেন, এটা একটা প্রশ্ন। আপনারা তথা আমরা আরজিকর ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন দেখলাম দেশ এবং দেশের বাইরে, লক্ষ লক্ষ মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছেন, এখনো কিন্তু আন্দোলন পুরোপুরি নিভে যায় নাই, এখনো আন্দোলন পুরোপুরি বন্ধ হয়ে যায় নাই। সুপ্রিম কোর্ট স্বতঃস্ফূর্ত ভাবে এ কেস গ্রহণ করেছেন, হাতে নিয়েছেন, 100 দিন অতিক্রান্ত হয়ে গেছে, এখন পর্যন্ত নেই এবং ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। আরজিকর তথা যারা পত্র পত্রিকা পড়েছেন, টিভির পর্দায় চোখ রেখেছেন, অবগত আছেন যে হাসপাতালের ভিতরেই একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার নেই বিচারের জন্যে, নারী নিরাপত্তার জন্যে হাজারো আন্দোলন হয়েছে দেশে এবং দেশের বাইরে, সে তো এখনো নেই এবং ইনসাফ পাইনি, দেশে কিন্তু ধর্ষণ এবং খুন কমেও নি। হাজারো আন্দোলন, হাজারো প্রচেষ্টা, হাজারো পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু নারী নিরাপত্তা কোথায়, শান্তি কোথায়? আমাদের সভ্য মানুষ কোথায়? কেন আমাদের কথা এবং আমাদের কর্মপদ্ধতিগুলো মহাশূন্যে ভাসছে, প্র্যাকটিক্যাল ফিল্ডে বাস্তবায়িত হচ্ছে না? এই ঘটনার পরে
হাজারো ঘটনা ইতিমধ্যে ঘটে গিয়েছে, আপনার ধর্ষণ খুন থেকে নিয়ে হাজারো ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবাংলা, পশ্চিমবাংলার বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে এইসব ঘটনা ঘটেই চলেছে। ছেলে মেয়েকে এই একবিংশ শতাব্দীতে হত্যা, আপনার এই কয়েক বছরে শতাধিক ছেলে এবং মেয়েকে তন্ত্র সাধনার লক্ষ্য এবং উদ্দেশ্যে বলি দেওয়া হয়েছে। স্বামীকে স্ত্রী হত্যা করছে, স্ত্রীকে স্বামী হত্যা করছে, পিতাকে পুত্র হত্যা করছে, মাতাকে কন্যা হত্যা করছে, কন্যাকে মাতা হত্যা করছে, যায় যায় শাশুড়ি বয়ে ভাইয়ে ভাইয়ে পাড়া প্রতিবেশীতে এত অহরহ আমাদের দ্বন্দ্ব ফেতনা ফেসাদ এ অব্যাহত ধারায় চলতেই আছে। প্রায় 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী এবং রাসূল হওয়ার আগে মক্কা তথা আরবের মাটিতে এত জুলম অত্যাচার ছিল না, এত কুসংস্কার এবং এত অধঃপতন ছিল না। যে যুগটাকে আমরা জাহেলিয়াতের যুগ বলছি সেই যুগেও কিন্তু এত অধঃপতন ছিল না। আপনার ছেলেদেরকে হত্যা করা হতো না, পিতা মাতাকে হত্যা করা হতো না, সেখানে কচি মেয়েদেরকে হত্যা করা হতো, কেবলমাত্র মেয়েদেরকে হত্যা করা হতো। আর আজকে এই একবিংশ শতাব্দীতে যাকে আমরা বিজ্ঞানের যুগ বলছি, এই বিজ্ঞানের যুগে তো আপনার ছেলেকেও বলি দেওয়া হচ্ছে। স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, ছেলে মেয়ে মা বাবাকে হত্যা করছে, মা বাবা ছেলে মেয়েকে হত্যা করছে, এই অহরহ ঘটনা ঘটছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূল হলেন ওই জাহেলিয়াতের যুগে অন্ধকারাচ্ছন্ন সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ সংশোধনকারী হিসেবে আবির্ভূত হলেন। আল্লাহ তাআলা মানুষের মধ্যে হইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচন করেছিলেন। আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে কথা তুলে ধরছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূল হলেন, এমন কোন শিক্ষা, এমন কোন প্রশিক্ষণ, এমন কোন তারবিয়াত, এমন কোন পদ্ধতি অবলম্বন করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সেই বর্বর জাতি, সেই কুসংস্কারে হাবুডুবু খাচ্ছিল যে জাতি, যে জাতি নারী জাতিকে হত্যা করছিল, সেই জাতির নিকটে মহিলা জাতি উন্নতির চরম শিখরে মর্যাদা সম্পন্ন অবস্থায় কখনো রাজকন্যা তো কখনো রাজ রানী তো কখনো রাজ মাতা হিসেবে তারা সম্মান এবং মর্যাদা পেল। এমন কোন ফুক ফুকে দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আরবের মাটিতে যার ছোঁয়া এখনো কিছুটা আপনার, যার ছোঁয়া এখনো কিছুটা রয়ে গেছে, এখনো কিছুটা রয়ে গেছে বিশ্বের মানুষ তা দেখে আমরা মূল্যায়ন করে যদি বাস্তবিকই প্রকৃত অর্থেই যদি আমরা সমাজ সংশোধন চাই, আমরা যদি চাই আমার মা এবং বোনেদের নিরাপত্তা, আমরা যদি চাই ধর্ষণ খুন লোড সমাজ থেকে বিলুপ্তি হোক, আমরা যদি চাই নেই এবং ইনসাফ সমাজে প্রতিষ্ঠিত হোক, আমরা যদি চাই মানুষ মানুষকে একে অপরকে স্নেহ এবং শ্রদ্ধা করতে শিখো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ফর্মুলা আমাদেরকে গ্রহণ করতে হবে। একটি উদাহরণ দিতে হলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই একবিংশ শতাব্দীতে আপনার মসজিদে নববী তথা মসজিদে হারামে প্রায় দৈনিক 8-10 লক্ষ মানুষ নামাজ পড়েন, 5 ওয়াক্তের নামাজ পড়েন, 24 ঘন্টা মানুষ মসজিদে হারামে যাতায়াত করেন, দিনে রাতে প্রায় 24 ঘন্টা, রাত্রি 12টা 1টা 2টা 3টা যে সব সময় মানুষ আপনার মসজিদে হারামে, মসজিদে হারামে কাবাকে প্রদক্ষিণ করার লক্ষ্য এবং উদ্দেশ্যে মানুষ যাতায়াত করতেই আছে। আপনার রাত্রি 10টা বলুন, 11টা বলুন, 12টা বলুন, 1টা 2টা সব সময় আপনার অনবরত আপনার মসজিদে হারামকে প্রদক্ষিণ করেন, তওয়াফ করেন পুরুষ এবং মহিলা। প্রায় 8-10 লক্ষ মানুষ মসজিদে হারামে প্রায় প্রতিদিন রাত যাতায়াত করছেন, সেখানে আপনি পাবেন না কোন নারীকে ধর্ষণ করা হয়, কোন নারীকে বলাৎকার করা হয়, কোন নারীকে অপহরণ করা হয়, কাউকে খুন করা হয় এটা পাবেন না, এমনকি কোন নারীকে ছেড়ছাড় করা হয় এটাও পাবেন না। এসব তো দূরের কথা, কোন নারীকে কুটুক্তি পর্যন্ত করা হয় না। কেন? আমার এখানে জালসা শুনতে এসে মেয়ে কেউ অপহরণ করা হচ্ছে, জি আমার এখানে জালসা করতে এসে বা জালসায় উপস্থিত হয়ে
অথবা মন্দিরে বা মণ্ডপের সম্মুখে আপনার নারীদেরকে বলাৎকার করা হচ্ছে, গায়ে কেরোসিন ঢেলে দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে, ধর্মীয় উপাসনালয় পর্যন্ত তারা সুরক্ষিত নাই, ইয়ে আপনারা দেখেছেন। আশারাম বাপু আর রাম রহিম গুরমিত সিং এর ঘটনা আপনারা অবগত আছেন, বাপ ছেলে মেয়েকে কিভাবে ধর্ষণ করছে। আপনার গুজরাতে, আপনার গুজরাতে একজন মা তার কচি মেয়েকে 57 বছরের একজন শিক্ষকের হাতে তুলে দিচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক 57 বছরের সেই শিক্ষকের হাতে দাদা তুল্য নানা তুল্য সেই শিক্ষকের হাতে মা তুলে দিচ্ছে আপনার পঠন পাঠনের জন্য, শিক্ষার জন্য। আর সেই 57 বছরের শিক্ষক সেই মেয়েটাকে ধর্ষণ করে আপনার হত্যা করছে। এই ধরনের ঘটনা তো আমাদের ভারতে বহরহ ঘটছে, আপনার সৌদি আরবের মাটিতে নেই কেন? সেখানে আপনার দিনে এবং রাত্রে যে কেউ যদি 50 মিটার দূর থেকে মসজিদে হারামে যাতায়াত করে, তো কেউ আপনার 500 মিটার, কেউ 1 কিলোমিটার, কেউ 2 কিলোমিটার, কেউ 3 কিলোমিটার দূর থেকেও আপনার দিনে রাতে 24 ঘন্টা প্রায় মানুষ যাতায়াত করে। বলবেন ফাইজি সাহেব আপনি 24 ঘন্টা বলছেন, রাত্রি 12টায় 1টাতেও কি যায়? জি, রাত্রি 12টায় 1টাতেও যায়। আপনার বিমান মনে করেন নামলো জেদ্দাই রাত্রি দশটায় বিমান নামলো আপনার জেদ্দা থেকে আপনার মদিনা মক্কা সাধারণত 1 ঘন্টার পর, কিন্তু বের হতে এটা ওটা চেক আপ সবকিছু এরকম এ করতে আপনার লেগে যাবে 2 ঘন্টা। গেল আপনার 12টা, আপনার বেজে গেল আপনার 12টা, আপনি গিয়ে আপনার খাবার দাবার খাবেন, তারপরে ফ্রেশ হবেন, তারপর যখন মসজিদ হারাম পৌঁছেছেন তখন রাত্রি 1টা। জি, আমরা গত সেপ্টেম্বরে উমরায় যখন গিয়েছিলাম আমাদের টিম, তো আমাদের টিম প্রায় পৌঁছালাম রাত্রি 12টায় মক্কায়। আমরা সিদ্ধান্ত নিলাম যে রাত্রি 12টা বেজে গিয়েছে, খাওয়া দাওয়ার পরে খুব বেশি বিশ্রাম হবে না, আবার ফজরে উঠতে হবে। তার থেকে ভালো খাওয়া দাওয়া সেরে নিয়ে ফ্রেশ হয়ে গিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা সোজা মসজিদ হারাম চলে যাবো, তাওয়াব কমপ্লিট করে নেওয়ার পরে ফজরের নামাজ পড়ে আমরা ঘুমাবো। তাই আমরা করলাম, আমাদের তাওয়াব আপনার উমরাও কমপ্লিট হলো, তাওয়াব সাই কমপ্লিট হয়ে গেল, আপনার ফজরের নামাজ পড়ে তারপরে তখন আমরা বিশ্রাম নিলাম। এইভাবে শুধু আমরা না, আপনার হাজার হাজার মানুষ রাত্রি 12টায় 1টা 2টাতে আপনার হোটেল থেকে আপনার মসজিদে হারাম যায়, কোন জায়গাতে নারীদেরকে ছেড়ছাড় করা হয় না। আপনার মসজিদে নবাবি তো ইয়া কি অবস্থা সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলি, আপনার মুস্তালিফা আপনার কুরবানির ঈদের আগের দিন, আপনার এখনই সেই তারিখটা বলা সম্ভব নয়, তাহলে এতটুকু বলি যে কুরবানির দিনের আগের রাত্রে জুলহিজ্জা মাসের যখন চাঁদ দেখা দেবে, জুলহিজ্জা সূর্য অস্তমিত হওয়ার পরে মুস্তালিফার মাঠে খোলা আকাশের নিচে একই ছাদের তলায় প্রায় 20 লক্ষ যুবক এবং যুবতী, পুরুষ এবং মহিলা রাত্রি যাপন করে, বিশ্রাম করেন, রাত্রি যাপন করেন, বিশ্রাম করেন একই ছাদের নিচে। বলতে আপনার একটা ঘরের আমি কথা বলছি না, বলবেন যে কত বড় ঘর আছে যে 20 লক্ষ নরনারী যুবক এবং যুবতী আমার একই ছাদের নিচে তারা অবস্থান করে, একই ছাদের নিচে অবস্থান করে। বলতে বুঝাই আপনাদের, আমাদের মাথার উপরে যে ছাউনি আছে, আপনার মুজদালফার মাঝে আপনার ছাউনি নাই, সেখানে আপনার ঘর নেই, আপনার খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে প্রায় 20 লক্ষ নরনারী পুরুষ এবং মহিলা যুবক এবং যুবতী ছেলে মেয়ে তারা অবস্থান করে, পৃথিবীর সুন্দর থেকে সুন্দরতম রমণী পর্যন্ত সেখানে অবস্থান করে। সুপ্রিয় ভাই এবং বোন, ধর্ষণ বলাৎকার তো দূরের কথা, ছেড়ছাড় পর্যন্ত হয় না, কুদুক্তি পর্যন্ত হয় না, কেন? আমি আপনাদের বলেছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1450 বছর আগে ওই আরবের মাটিতে, মক্কা এবং মদিনার মাটিতে সেই সমস্ত মানুষের মাঝে যে ফুঁক দিয়েছিলেন, যে প্রশিক্ষণ দিয়েছিলেন, কোরআন এবং সুন্নাহর যে তালিম, শিক্ষা এবং দীক্ষা দিয়েছিলেন, তার ছোঁয়া, তার আদর্শ, তার ছিটে ফোঁটা এখনো আছে, যার বিনিময়ে, যার বরকতে আলহামদুলিল্লাহ আজকে সেখানে আপনার জেনাবা বিচার হয় না, আপনার সেখানে নারী ধর্ষণ হয় না, বলাৎকার করা হয় না, তাদেরকে ছেড়ছাড় করা হয় না, তাদেরকে কুটুক্তি করা হয় না। হোটেল থেকে একজন নারী একাই যদি যায়, একজন যুবতী একাই যদি যায়, আপনার পূর্ণ নিরাপদের সহিত, পূর্ণ নিরাপত্তার সহিত সে যাতায়াত করে, কোনো সমস্যা হয় না। কিন্তু আজকে আমার এখানে আপনার হাসপাতালের ভিতরেই বলুন, আর স্কুল আপনার মাঠে ঘাটে, আপনার সরকারি চাকরিজীবী বলুন আর সাধারণ মানুষ, নিজের সঙ্গীর কাছেও সে নিরাপদ না,
এটা পত্র পত্রিকার মাধ্যমে আমরা অবগত আছি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আমি প্রশাসনের কর্মকর্তা তথা বিভিন্ন সংগঠনের যারা কর্মী এবং আলেম ওলামা যারা সমাজ সংশোধনের কাজ করছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ করব, কয়েক মিনিট কথা একটু মনোযোগ দিয়ে শুনুন, কয়েক মিনিট। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আমরা যে সমাজ সংশোধন করতে চাই, আসলে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে সমাজ গড়ে উঠে, একাধিক ব্যক্তিকে নিয়ে পরিবার হয় আর বিভিন্ন পরিবার নিয়ে আবার সমাজ গড়ে উঠে, এক কথায় বিভিন্ন মানুষের একত্রে বসবাস। মানুষ মাত্রই সামাজিক জীব, মানুষের স্বভাব ধর্মই হলো সংঘবদ্ধ হয়ে বসবাস করা। এখন এই সংঘবদ্ধ জীব মানুষ, আমরা মানুষ হিসেবে আমাদের করণীয় কি? প্রথমত আমাদের মাঝে এই উচ্চ নিচ ভেদাভেদ জাতি প্রথা এই সবগুলোকে ভেঙে চুরমার করে দিতে হবে, অন্যথায় আমাদের মাঝে হিংসা এবং বিদ্বেষ এগুলো হতেই থাকবে। একবিংশ শতাব্দীতে একটি বেঞ্চে বসার কারণে উচ্চ নিচ জাত প্রথায় বর্ণ বৈষম্য আজকেও বিরাজমান, যে কারণে আপনার একজন উচ্চ শ্রেণীর মানুষের কাছে নিম্ন শ্রেণীর মানুষ, যেটা মানুষের তৈরি জাতপাত প্রথা, এই প্রথার কারণে একজন উচ্চ শ্রেণীর মানুষ যে নিজেকে উচ্চ শ্রেণীর ভাবে নিম্ন শ্রেণীর মানুষের নাকে খুশি মেরে রক্তপাত করেছে, আপনার সাদা কালোকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ এসব অব্যাহত ধারায় চলছে, এক টিউবওয়েলের পানি এক কুয়ার পানি পান করাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ চলছে, এটা হলো মানুষের তৈরিকৃত বিধান। এই বিধানকে নস্যাত করার জন্য আল্লাহ এই এই রীতি এই কুপ্রথাকে নস্যাত করার জন্য আল্লাহ তাআলা সাম্যবাদের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইউহান্নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতা'রাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, যারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয় সেই সমস্ত মানুষদেরকে সম্বোধন করছেন, কে কোন ঘরে জন্মগ্রহণ করেছে কার কি পরিচয় এটা বড় ফ্যাক্টর নাই, আল্লাহ সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলছেন, ইয়া ইউহান্নাস হে মানব জাতি ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদের সকলের সৃষ্টি করেছি একজন নর ও একজন নারী থেকে, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে, এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি আপসে পরিচিতি লাভের জন্য। বিভিন্ন গোত্র এবং বিভিন্ন জাতির যে বিভক্তিকরণ এটা একে অপরের থেকে শ্রেষ্ঠত্বের জন্য নয়, এটা মর্যাদার জন্য নয়, আল্লাহ তাআলা বলছেন যে এটা আপসে পরিচিতি লাভের জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে যত বেশি সংযমশীল, যে যত বেশি এক অদ্বিতীয় বিশ্ব বিধাতার বিধিনিষেধ মেনে চলে সে তত বেশি আল্লাহ তাআলার নিকটে স্রষ্টার নিকটে সম্মানিত। তাহলে জন্মসূত্রে একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়, বরং কর্মের মাধ্যম দিয়ে একে অপরের থেকে শ্রেষ্ঠতর, যে যত বেশি এক অদ্বিতীয় বিশ্ববিধাতার বিধানকে মেনে চলবে সে তত বেশি স্রষ্টার নিকটে আল্লাহ তাআলার নিকটে সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে আইয়ামে তাফিকের মাঝে তথা 12 ইজুল হিজ্জা মিনার মাঠে বক্তব্য প্রদান করো তো বলেছিলেন, হে মানব জাতি জেনে রাখো তোমাদের পিতা এক, তোমাদের প্রতিপালক একজন, জেনে রাখো তোমাদের পিতা একজন। ওনার ব্যক্তির উপরে আরাবিয়ান ব্যক্তির কোনো প্রাধান্য নাই, আর আরাবিয়ান ব্যক্তির উপরে ওনার ব্যক্তির কোনো প্রাধান্য নাই, সাদার উপরে কালোর এবং কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নাই, আরাবিয়ান ব্যক্তির উপরে ওয়ানার অফ ব্যক্তির কোনো প্রাধান্য নাই, ওয়ানার অফ ব্যক্তির উপরে আরাবিয়ান ব্যক্তির কোনো প্রাধান্য নাই, সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নাই, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নাই, ইল্লা বিত্তাকওয়া, সে সাদা হোক আর কালো হোক, আরাবিয়ান হোক আর ওয়ানার অফ হোক, সে যে কেউ হোক না কেন তার যদি তাকওয়া যদি থাকে, তার যদি আল্লাহ ভীতি থাকে, সে যদি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে যদি চলে তাহলে সে হলো সম্মানিত ব্যক্তি, তাহলে সে হলো মর্যাদা সম্পন্ন ব্যক্তি। মুসলিম আহমদ হাদিস নম্বর 23,489 আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনাকুম
তোমরা আল্লাহকে ভয় করো এবং পরস্পরের অবস্থা সংশোধন করে নাও। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং পরস্পরের অবস্থা সংশোধন করে নাও এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুসলমান হও, সূরা আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন আল্লাহকে ভয় করো। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, সমাজ সংশোধন, সমাজ সংশোধন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না আমাদের মধ্যে আল্লাহ ভীতি বিরাজ করবে। আল্লাহর ভয় এবং ভীতি আমাদের অন্তরে সদা জাগ্রত থাকবে। আপনার সঙ্গে আরজি করার ঘটনায় প্রথম যাকে অ্যারেস্ট করা হয়েছে যে সঞ্জয় সে ধর্ষণ করে খুন করেছে, সে একটু সুযোগ পেলেই বলছে আমাকে এটা বলপূর্বক বলানো হয়েছে, আমাকে এটা বলপূর্বক বলানো হয়েছে, আমাকে সঠিক কথা বলতে দেওয়া হয় নাই, আমাকে ভয় দেখানো হয়েছে, ভয় দেখে এসব কথা বলানো হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, ও সত্য বলুক আর মিথ্যা বলুক, বাস্তব কথা হলো এতটা যে এখন পর্যন্ত অপরাধী প্রকাশ্যভাবে সে স্বীকার করেনি, প্রকাশ্যভাবে স্বীকার করেনি, আর যদি বলেন যে করেছে তো বর্তমানে ফের অস্বীকার করছে। এতটাতে স্পষ্ট যে করেছে তো বর্তমানে আবার অস্বীকার করছে, এটা স্পষ্ট। যদি করেছে আর বর্তমানে আবার অস্বীকার করছে তাহলে এই অস্বীকার করছে কেন? 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে, 100 দিন অতিক্রান্ত হয়ে গেছে, এখন পর্যন্ত নেই এবং ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই কেন? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের অন্তরে মানুষের মগজে এই আল্লাহ ভীতি, এক অদ্বিতীয় বিশ্ববিধাতার ভীতিটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় দিতে সক্ষম হয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর নবুয়াতি ও রিসালাতি জীবনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর নবুয়াতি ও রিসালাতি জীবনে আপনার আরব কান্ট্রিতে মক্কা মদিনা সহ পুরো আরব কান্ট্রিতে মাত্র কয়েকটা এ ধরনের ঘটনা ঘটেছে, মাত্র কয়েকটা ধর্ষণের ঘটনা ঘটেছিল, কোন মানুষ দেখে নাই, কোন মানুষ দেখে নাই, অপরাধী নিজেই এসে আত্মসমর্পণ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। কেউ যদি বলেন সঞ্জয় আজকে এটা জানার পরে যে তার কঠোর শাস্তি হবে এজন্য সে তার মতকে প্রত্যাহার করে নিয়েছে যে আমি ধর্ষণ করিনি, আমি খুন করিনি, আপনারা জানতেন যে দু একটি কয়েকটি ঘটনা ঘটেছিল, যারা অপরাধ করেছিলেন তাদের বিরুদ্ধে কেউ মামলা করেননি, যেমন এমনকি যে ধর্ষিত হয়েছিল সেও মামলা করেনি, সেও এসে বলেনি, বরং যে ধর্ষণ করেছে, যে ধর্ষণ করেছে, যে আপনার ব্যভিচার করেছে সে নিজেই এসে স্ত্রান্ডার হয়েছে, আত্মসমর্পণ করেছে, তার অন্তরে যে আল্লাহ ভীতি ছিল, আল্লাহর ভয় এবং ভীতি ছিল, এই ভয় ভীতি কাজ করছিল, আমাকে আল্লাহর কাছে একদিন জবাবদিহি করতে হবে, পরকালে পরবর্তী যে একটা অনন্ত জীবন আছে সেই অনন্ত জীবনে আমি কঠোর শাস্তি ভোগ করতে পারবো না, ক্ষণস্থায়ী জীবনে আমি ফাইসালা নিয়ে নেব, আমি এই ক্ষণস্থায়ী জীবনে নিজেকে পবিত্র করে নেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সারেন্ডার হচ্ছে, আত্মসমর্পণ করছে, বারবার নিজে সাক্ষ্য দিচ্ছে, নিজের কথা ব্যক্ত করছে, আমার দ্বারা এই অপরাধ হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে সাক্ষ্য দেন, হে আল্লাহর রাসূল আমাকে সাক্ষ্য দেন, সে অপরাধী জানে আমি যে অপরাধ করেছি, এই অপরাধ যদি স্বীকার যদি করি তাহলে আমার শাস্তি হলো মৃত্যুদণ্ড, এটা জেনে নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাস্তি, মুহাম্মদ চোর চুরি করা ছেড়ে দিয়েছে, ডাকাত ডাকাতি করা বর্জন করেছে, ধর্ষক ধর্ষণ করা বন্ধ করে দিয়েছে, সুদখোর ঘুষখোর সুদ ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছে, সমাজ পূর্ণ পবিত্র, একেবারে পবিত্র ভাই, সমাজ সামাজিক অবস্থা পুরো চিত্র পরিবর্তন হয়ে গেছিল। সুপ্রিয় ভাই বন্ধন, এক অপরকে কষ্ট দেওয়া তো দূরের কথা, এক অপরকে প্রতারণা ধোকা দেওয়া তো দূরের কথা, আপনার যে কয়েকটা ঘটনা ঘটেছিল এ ঘটনা এরা কালেমায় শাহাদাত করেছে, দেখ হচ্ছে একজন মুসলমান এমনটা না, সাধারণ ভাবে আসলে চোর মুসলমান হয়ে গিয়েছে,
চোর মুসলমান হয়ে গিয়েছে, অপরাধী মুসলমান হয়ে গিয়েছে, কেউ মুসলমান হয়ে যাওয়ার পরে ইকালিমা শাহাদাত বিপ্লবী বাক্য আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুল্লাহ পাঠ করেছে, সম্পূর্ণ রূপে 180 ডিগ্রি ঘুরে গিয়ে কালিমা শাহাদাতের আগে সে চুরি করত, ডাকাতি করত, সে অন্যায় বা বিচার করত, সুদ খেত, ঘুষ খেত, কিন্তু কালিমা শাহাদাত যখন পড়ে নিয়েছে সে তখন বিধান মানে আল্লাহ, একমাত্র ইবাদত করে আল্লাহর, আর পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর চুরি নয়, আর ডাকাতি নয়, আর সুদ নয়, আর ঘুষ নয়, অন্যায় বিচার নাই, মানসিক দুঃখ কষ্ট নাই, আর্থিক ক্লেঙ্কারি নাই, নিজেকে একবারে সম্পূর্ণরূপে পবিত্র জীবন গড়ার জন্য সার্বিকভাবে তারা তৈরি করতেন। সুপ্রিয় ভাই এবং বোন, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না ফালানা ইউসাল্লি বিল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, নিশ্চয় উমুক ব্যক্তি রাত্রে নামাজ পড়ে, ইদা আসবাহা সারেপা, ইদা আসবাহা সারাপা, আর যখন একটু ফর্সা হয় তখন চুরি করতে বের হয়ে যায়, রাত্রে নামাজ পড়ে আর একটু যখন ফর্সা হয় তখন চুরি করতে বের হয়ে যায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহু সায়ানহু মা তাকুল, তুমি যা বলছো তা তাকে তা থেকে বিরত রাখবে, অর্থাৎ তুমি যে বলছো যে ও নামাজ পড়ে তো তার নামাজ তাকে বলবে তোর দ্বারা চুরি করা সাথে ঘটেছিল, তাই আসলে চোর মুসলমান হয়েছে, মুসলমান চুরি করছে আমাকে না, চোর মুসলমান হয়ে গেছে যার পেশা ছিল চুরি করা, এখন প্রথমেই কেউ 180 ডিগ্রি ঘুরে গিয়েছে, চুরি করা প্রথম থেকেই একেবারে বন্ধ, বিন্দুমাত্র আর চুরি করে না, কিন্তু কেউ ইসলাম কবুলের পরেও 180 ডিগ্রি না ঘুরে সে একটু পরিবর্তন হয়েছে, তখন এর দ্বারা এবার চুরি করাটা স্বাভাবিক। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে যেহেতু নামাজ পড়ছে ওর নামাজ ওকে বলবে তোর দ্বারা চুরি করা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে ঘটেছিল তাই, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে দেখুন মদে যারা হাবুডুবু খেত, আজকে আমাদের সমাজ মদ জুয়া লটারি ইত্যাদিতে একেবারে হাবুডুবু খাচ্ছে, অনেক মানুষ মদের জন্য মারা যাচ্ছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, এই সমাজ সংশোধিত হবে কিভাবে, যেখানে মদের লাইসেন্স দেয়, মদ উৎপাদন কারীকে পুরস্কৃত করা হয়, আপনার মদ যারা সাপ্লাই দেয় তাদেরকে লাইসেন্স দেওয়া হয়, আর মদ খেয়ে যারা মারা যায় তাদের ফ্যামিলিকে আবার পুরস্কৃত করা হয়, তাদের ফ্যামিলিকে আবার আপনার অর্থ প্রদান করা হয়। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে মদ বন্ধ হবে কি করে? সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে দেখুন যে জিনিসটা হারাম তার উৎপাদন হারাম, তার বিক্রয় হারাম, তা পানাহার করার হারাম। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, যে আরবের মানুষেরা মদে হাবুডুবু খাচ্ছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যখন মদ হারাম হয়ে গেল তখন আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে লোকেদেরকে মদ পান করাচ্ছিলাম, মদ সেবন করাচ্ছিলাম, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন ঘোষক যখন ঘোষণা দিতে শুরু করলেন, আলা আলা ইন্নাল খামর কদ হুরিমাত, জেনে রাখো নিশ্চয় মদ হারাম করে দেওয়া হয়েছে, যখন এই কথা ঘোষণা দিতে শুরু করলেন একজন ঘোষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, তখন আবু তালহা আনাসকে বলছেন, উখরুজ, বেরিয়ে দেখো তো এ ঘোষণাটা কিসের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বের হয়ে দেখলেন, ঘোষণা শুনলেন, ঘোষণা শোনার পরে আবু তালহাকে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন, জেনে রাখো মদ হারাম করে দেওয়া হয়েছে। তখন আবু তালহা, যারা মদ খাচ্ছিলেন ওই মুহূর্তে, আবু তালহা বলছেন, আনাস বের হও, ফারিকহা, এবং এই মদ গুলো ঢেলে ফেলে দাও, ফাজারাত ফি সাকাকিল মদিনা, মদিনার ওলিতে গলিতে, মদিনার রাস্তায় রাস্তায় সেদিন মদের স্রোত প্রবাহিত হয়ে গিয়েছিল। সহিহ বুখারী হাদিস নম্বর 4620। সুপ্রিয় ভাতৃবৃন্দ, শুধু একটা আওয়াজ, একটা আওয়াজ, একটা বাক্য কানে এসে পৌঁছাচ্ছে, দ্বিতীয় বার সেটাকে যাচাই বাছাই করারও তারা পরাজয় করে পারেনি, আপনার আওয়াজ এসে পৌঁছেছে মদ হারাম করে দেওয়া হয়েছে, মদ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে,
এ বাক্য শোনা মাত্রই সুপ্রিয় ভাই এবং বোন আপনার সাহাবায়ে কেরাম আপনার মুয়াজকে এমন ভাবে ঢেলে ফেলে দিলেন, এমন ভাবে ঢেলে ফেলে দিলেন যে মদিনার ওলিতে গলিতে আপনার মদের স্রোত প্রবাহিত হয়ে গিয়েছিল। বুঝতে পারছেন এ থেকে যে মদিনার মানুষ মদ পানে কত আসক্ত ছিল, এই আসক্তি মদ পানে তাদের, তাদেরকে মদ পান ছাড়াতে বেশি সবাই লাগে রে। সুপ্রিয় ভাতৃবৃন্দ এটা কিভাবে হয়েছিল, কেমন হয়েছিল? সুপ্রিয় ভাই এবং বোন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মাত্র একটি ঘোষণা, আর আজকে আমাদের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, কিন্তু এই পদক্ষেপ সমস্ত মহাশূন্যে ভাসছে। এটা কেন হচ্ছে জানেন? আসলে আমরা মানুষের মগজের পরিবর্তন না করে, মানসিকতার পরিবর্তন না করে আমরা ডাইরেক্ট মানুষটাকে পরিবর্তন করতে চাচ্ছি, এটা সম্ভব না। আজকে যেটা দেখছেন, একটু সুযোগ পেলেই, সুযোগ পেলেই ও অপরাধ করবে। মানুষ অপরাধ প্রবলে অভ্যস্ত, মানুষ পাপ কাজ করতে উৎসাহিত হয় শয়তানের দ্বারা। শয়তান চাই সদা সর্বদা এ পৃথিবীতে মানুষ পাপ করে যাতে জাহান্নামী হয়, আর আমরা শয়তানের সঙ্গে বন্ধুত্ব পেতে নিজেদের সমাজ সংশোধন করব, এটা সম্ভব না। আমি এজন্য বলি, আজ বিভিন্ন যে সংগঠন আছে, বিভিন্ন আপনার সংগঠনের নেতা কর্মীরা আছেন, আপনার বিভিন্ন বক্তা আছেন, আপনার বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং প্রতিষ্ঠানের কর্ণধাররা রয়েছেন, বিভিন্ন আলেম ওলামা এবং বক্তা রয়েছেন, ইমাম রয়েছেন। আমি প্রথমে বলবো আপনাদের, যদি আমরা যদি মাদ্রাসা কমিটি, আমরা যদি মসজিদ কমিটি, আমরা যদি বক্তা, আমরা যদি ধর্মীয় পণ্ডিত, আমরা যারা সংগঠন করি, সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা কর্মী, সর্বপ্রথম আমরা নিজেদেরকে সংস্কার এবং সংশোধন করে নেব। আমরা কোন প্রকারের অন্যায় করব না। প্রথমত আমাকে দিয়ে আমাকে স্টার্ট করতে হবে 100% সৎ মানুষ হবো আমি। সুপ্রিয় ভাতৃবৃন্দ, এই যদি উদ্যোগ যদি আমরা নিতে পারি, তাহলে আমার কথাও সমাজে কার্যকর হবে, সমাজের মানুষ মেনে চলবে সুপ্রিয় ভাই এবং বোন, এবং আমি আমার মিশনে সাকসেসফুল হব, সফল হব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তুমি নামাজ পড়ো, তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও, ওয়ামুর আহলাকা বিসসালাতে ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দাও এবং তুমি নিজেও নামাজে অবিচল থাকো, অব্যাহত ধারাই তুমিও নামাজ পড়তে থাকো। এই নয় যে তুমি মাঝে মাঝে নামাজ পড়বে আর পড়বে না, অব্যাহত ধারাই নামাজ পড়তে থাকো। সূরা তোহা 20 নম্বর সূরা 132 নম্বর আয়াত। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে দায়ী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবের পথ প্রদর্শক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানব জাতির জন্য নবী এবং রাসূল, পথ প্রদর্শক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তুমি নিজে নামাজ পড়ো, নিজে নামাজ পড়ো, পরিবার পরিজনকে নামাজ পড়ার নির্দেশ প্রদান করো। ইসমাইল আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকা ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। সূরা মারিয়ামের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে ইসমাইল আলাইহিস সালাম তার পরিবার পরিজনকে নামাজ এবং যাকাতের নির্দেশ দিতেন। শুধু লোকদেরকে বলতেন এমনটি না যে তোমরা যাকাত দাও, বরং নিজের পরিবার পরিজনকেও বলছেন যাকাত দাও, নামাজ পড়ো, যাকাত দাও। ইসমাইল আলাইহিস সালাম তার প্রতিপালকের কাছে ছিলেন সন্তোষ প্রাপ্ত। আপনার নবী এবং রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম কে দেখুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া ওয়াসা বিহা ইব্রাহিম বানীহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা বাকারা 2 নম্বর সূরার 132 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদের তাআলা তোমাদের জন্য দ্বীনকে, ইসলামকে তোমাদের জন্য মনোনীত করেছেন, ইসলামকে তোমাদের জন্য নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতএব তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে নবী এবং রাসূল হওয়া সত্ত্বেও তারা নিজেদের সন্তান এবং সন্ততিদের উপদেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী রাসূলদের নির্দেশ দেওয়ার মাধ্যমে মূলত উম্মতে মুসলিমাকে জানিয়ে দিচ্ছেন স্পেশাল ভাবে। এই উম্মতে মুসলিমাকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পরিবার পরিজনদের
তোমরা তোমাদের নিজেদের এবং পরিবার পরিজনদের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহা নাস ওয়াল হিজার, যার ইন্ধন হবে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। সূরা তাহরীম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াত। আমরা বলছি, এখন আমি বক্তা মনে করুন, আমি এখন আলোচনা করছি, আমি বলছি যে আমাদেরকে সৎ হতে হবে, আমাদেরকে কোরআন এবং সুন্নার মৌলিক জ্ঞান প্রত্যেকেই অবশ্যই শিখতেই হবে। কিন্তু আমি যদিও শিখেছি, মনে করুন আমি আমার সন্তান সন্ততি ছেলে মেয়েকে কোরআনের ইসলামের মৌলিক জ্ঞান শিক্ষা দেই না, তো সমাজের কাছে তার কি বার্তা যাবে? আমি মাদ্রাসা খুলেছি, জনগণকে বলছি আপনাদের ইসলামের মৌলিক শিক্ষা শিখাতেই হবে। এখন আমি আলেম মাদ্রাসায় শিক্ষকতা করছি, আমি তো শিখেছি কিন্তু মৌলিক শিক্ষা নিজের ছেলে মেয়েকে শিক্ষা দিই না, মাদ্রাসা কমিটি নিজের ছেলে মেয়েকে মৌলিক শিক্ষা দিই না, কিভাবে সমাজ সংশোধন হবে? সুপ্রিয় ভাবতে সমাজ সংশোধনের জন্য অন্যতম বিষয় হলো যে সর্বপ্রথম নিজেকে পরিবর্তন হতে হবে, নিজের সংস্কার এবং সংশোধন করতে হবে সুপ্রিয় ভাই বলবো, তারপরে অন্যের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। আজ বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন ক্লাব আছে, তারা চাই লোকের সংশোধন, কিন্তু নিজেরা সংশোধন। আজকে অনেক বক্তাও আছে যে নামাজ পড়ে, সঠিক টাইমে নামাজ পড়ে, কিন্তু ও নিজেই নামাজ পড়ে না, নিজেই নামাজ পড়ে না, এমনও বক্তা আছে, সমস্ত বক্তা নয়, এমন কিছু বক্তা আছে সুপ্রিয় ভাই বোন। তাহলে এদের দ্বারা সমাজের কি পরিবর্তন হবে? আসলে এরা হচ্ছে ব্যবসায়ী, এরা ব্যবসায়ী। আমাকে আপনাকে সঠিক বিষয়টা অবগত হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ পরিবর্তনের জন্য কি করেছিলেন? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ করলেন, ওয়ান দির আশিরাতাকা আল-আকরাবিন, সূরা আশ-শুআরা 26 নম্বর সূরার 214 নম্বর আয়াত। যখন এই আয়াত অবতীর্ণ করলেন, অত্র আয়াতের তাৎপর্য হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার নিকট আত্মীয়কে ভীতি প্রদর্শন করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক, নবী এবং রাসূল, ভীতি প্রদর্শনকারী, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও স্পেশাল ভাবে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি আপনার নিকট আত্মীয়কেও ভীতি প্রদর্শন করুন। এটা অবশ্য বিশ্ব মানব জাতিকে ভীতি প্রদর্শন করার পরিপন্থী নয়, বরং তারই একটা অংশ, তারই একটা পাঠ। কিন্তু স্পেশাল ভাবে কথা আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে নিকটপ্রিয় যখন পরিবর্তন যখন হবে, তাদেরকে ভীতি প্রদর্শন করা হবে, আর তার মাধ্যম দিয়ে তারা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে একটা ইউনিটি, একটা শক্তি পাওয়া যাবে। জনগণ এখানে তখন উঙ্গলি উঠাতে পারবে না, বরং জনগণের কাছে তখন একটা সঠিক বার্তা পৌঁছাবে যে ইনি যে কথাটা বলছেন এটা চূড়ান্ত বাস্তব, এটা সঠিক কথা। এর প্রমাণ হচ্ছে যে তার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় তারাও ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, তা তিনি যে মতটা পেশ করেছেন, তিনি যে দীক্ষা শিক্ষাটা পেশ করেছেন, তিনি যে আহ্বান করছেন মানুষকে, সেই জিনিসটা হলো সঠিক, এজন্য মানুষ তখন এগিয়ে আসবে। সুতরাং আপনারা দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের প্রচার পাবলিশিং করলেন, কিছু আত্মীয় স্বজন যদিও বিরুদ্ধাচরণ করেছিল, বরং বলা যেতে পারে সিংহভাগ মক্কার কুরাইশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশাবলী, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ত্যাগ করতেও বাধ্য করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, কুরাইশদের মধ্যে কিছু মানুষ ইসলাম কবুল করলো, মদিনার কিছু মানুষ ইসলাম কবুল করলো, অষ্টম হিজরিতে আপনার যখন মক্কার সমগ্র কুরাইশ জাতি, মক্কাবাসীগণ যখন ইসলাম কবুল করেছিল, মাত্র কয়েকজন ছাড়া, দু তিনজন ছাড়া, তিনজন ছাড়া সবাই যখন ইসলাম কবুল করেছিল, সুপ্রিয় ভাতৃত্ব, মাত্র তিনজন ছাড়া সবাই, ওই সময় যারা বেঁচে ছিল মক্কাতে, আপনার কুরাইশ বংশের যত মানুষ ছিল, ওই সময় যারা জীবিত ছিল, আপনার হুদায় মক্কা বিজয়ের দিনে অবস্থা ভিজুতে আপনার সাইদিন সবাই কালেমায় শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছিলেন সুপ্রিয় ভাই এবং বোন। আর তারপরে মানুষ একেবারে দলে দলে ইসলাম ধর্মে দীক্ষিত হতে শুরু করলো, মানুষ দলে দলে কালেমায় শাহাদাত পাঠ শুরু করেছিল। আল্লাহ তাআলা সেই প্রেক্ষাপটে আয়াত 6 অবতীর্ণ করেছেন সূরা নাসের
মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করে, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করে। এটা কখন হলো? যখন মক্কা বিজয়ী মক্কার মানুষেরা, যখন কুরাইশরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজনরা কালেমা শাহাদাত পড়ে যখন মুসলমান হয়ে গেল, তখন অন্যান্য আপনার জায়গার লোকেরা, দূর দূরান্তের লোকেরা যখন অবগত হলো যে কুরাইশ বংশের সকলে মক্কার সমস্ত মানুষ কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেছে, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্মটা পেশ করেছিলেন সেই ধর্মটা মানুষ খুব সহজে দ্রুত গতিতে তারা কালেমা শাহাদাত পড়ে আপনার ইসলাম ধর্মে দীক্ষিত হতে শুরু করেছিলেন। আজকে আমাদের মুসলিমদের কারণে কিছু মানুষ ইসলাম থেকে দূরে সরে আছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আপনার সৌদি আরবে এই বিগত কয়েক বছরে 3.5 লক্ষ মুসলমান কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছেন। আপনার যারা চাকরি করতে গিয়েছেন, চাকরি করছেন, বিভিন্ন ব্যবসার জন্য গিয়েছেন, আপনার ইংল্যান্ডে থেকেও, আমেরিকাতে থেকেও, জাপানে থেকেও, ফ্রান্সে থেকেও আপনার মানুষ কালেমা শাহাদাত পাঠ করে বর্তমানে মুসলমান হচ্ছেন। আপনার এই 2024 এই রমাদানের আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী হেনরি ক্লাসেন, স্টিমরেল ও স্টিমসেল ওষুধের উদ্ভাবক হেনরি ক্লাসেন, মার্কিন বিজ্ঞানী আপনার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী হেনরি, ডক্টর হেনরি ক্লাসেন, তিনি কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে পূর্ণ গত রমাদানে আপনার পূর্ণ 1 মাস রোজা রেখেছেন। এভাবে আপনার জাপানের বিজ্ঞানী আতসি কামাদা আকুরা, তিনি কয়েক বছর হলো কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছেন। আপনার ইংল্যান্ডের কোটিপতি আপনার মাইকেল আলফিবেস্ট, আলফিবেস্ট আপনার 2 বছর হলো তিনিও কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছেন। এইভাবে মানুষ আজ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। ইসলামের বাস্তবতার কারণে সুপ্রিয় ভাই বঙ্গন দুর্ভাগা এবং হতভাগা জাতি হচ্ছে এই মুসলিম জাতি। এই মুসলিম জাতি আজকে আমরা ইসলামকে বুঝতে পারলাম না, নিজেরা নিজেদের সংস্কার এবং সংশোধন করলাম না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা আমি এই গভীর রাত্রে দীর্ঘায়িত করছি না, আমি শুনো আপনাদের কাছে মাত্র আর কয়েক মিনিট বলছি, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সমাজ সংশোধনের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বি আবদালা মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, আমি কি তোমাদের এমন বিষয়ে সংবাদ দেব না যা নামাজ রোজা সাদকা যাকাত থেকে অতীব উত্তম? নামাজ রোজা যাকাত দান খয়রাত থেকে অতীব উত্তম? বলো বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলছেন হে আল্লাহর রাসূল বলুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম জাতিল বাইত, পরস্পরে ফাইসালা মীমাংসা করা, সংশোধন করা, দুইজন ব্যক্তির মাঝে, স্বামী স্ত্রীর মাঝে, দুইজন ব্যক্তির মাঝে, সমাজের মাঝে সংশোধন করানো হচ্ছে। এত পুণ্যের কাজ, এত গুরুত্বপূর্ণ নেকির কাজ যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজ রোজা যাকাত থেকে এটা হচ্ছে অতীব উত্তম। ইসলাহ জাতিল বাইন, সমাজ সংশোধন করাটা, মীমাংসা করাটা সমাজের, সমাজে নেই এবং ইনসাফ প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে নামাজ রোজা যাকাত থেকে অতীব উত্তম। ও ফাসাদ জাতিল বাইনে আল হালেকা, আবু দাউদের হাদিস, মুসলিম আহমদ রয়েছে, ফাসাদ জাতিল বাইনে হিয়াল হালেকা ভাবাত্ত ইয়াকি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপোষে ঝগড়া বিবাদ করা, আপোষে সুসম্পর্ক নষ্ট করা, আপোষে সুসম্পর্ক নষ্ট করা, আপোষে ঝগড়া বিবাদ করা, এটা হলো ধর্মকে বিনাশ করার নামান্তর, এটা হলো ধর্মকে বিনাশ করার নামান্তর। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4919, সুনানে তিরমিজিদের হাদিস রয়েছে হাদিস নম্বর 2509, সেখানে রয়েছে সালাহ জাতিল বাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নামাজ রোজা দান খয়রাত থেকে অতীব উত্তম হলো সালাহ জাতিল বাইন, পরস্পর সংশোধন করা। স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা আছে, তারা আপোষে যদি সংশোধন করে নিতে পারে, এটা নামাজ রোজা থেকে অতীব উত্তম, দান খয়রাত থেকে এটা অতীব উত্তম। যে বাপ বেটা, মাতা কন্যা,
যায়ে যায়ে শাশুড়ি বয়ে পাড়া প্রতিবেশীতে যে আপোষ ঝামেলা আছে, এই ঝামেলা গুলো যদি আমরা যদি মিটিয়ে নিতে পারি, বরং মিটাতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেগুলো নামাজ রোজা দান খায়রাত থেকেও অতি উত্তম। তার কারণ হলো পরস্পর সুসম্পর্ক নষ্ট করার অর্থই হলো ধর্মকে বিনাশ করা, ধর্মকে নষ্ট করা। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তিন তিনবার করে বললেন আল্লাহর কসম খেয়ে, যে আল্লাহর কসম সে মুসলমান নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়, এই কথাটা তিনবার বললেন। অর্থাৎ আল্লাহর কসম সে মুসলমান নয়, আল্লাহর কসম সে মুসলমান নয়, আল্লাহর কসম সে মুসলমান নয়। সাহাব জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কে মুসলমান নয়, কে ঈমানদার নয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাযী লা ইয়ামানু জারহু বাইতা, সেই মুসলমান নয়, সেই ঈমানদার নয় যার কৃষ্টি কালচারে, যার জন্য অত্যাচারে তার প্রতিবেশী নিরাপদ নয়। সেই বুখারী হাদিস নম্বর 6016। একজন মুসলিম সে নিজেও শান্তিতে বসবাস করবে, এই পৃথিবীতে সুখ এবং শান্তি লভিবে, তার যারা চতুর্পার্শ্বে বসবাস করে তারাও সুখ এবং শান্তি লভিবে, তার চতুর্পার্শ্বে যারা বসবাস করে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিম মান সালিমান নাসু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো হলো সেই ব্যক্তি যার জবান এবং হাতের থেকে লোকেরা নিরাপদে থাকে। আপনি মুসলমান, আপনার কথা দ্বারা কেউ কষ্ট পাবে না, আপনার কথা দ্বারা কেউ দুঃখ পাবে না, আপনার আচার আচরণ ব্যবহারে কেউ দুঃখ পাবে না, এবং আপনার হাত দ্বারা কেউ দুঃখ এবং কষ্ট ভোগ করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের সঙ্গেই দিয়েছেন আল মুসলিম মান সালিমান নাসু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো হলো সেই ব্যক্তি যার জবান এবং তার হাত থেকে লোকেরা নিরাপদে থাকে। তাহলে আমাদের সমাজ সংশোধনের জন্য সর্বপ্রথম আমাদের নিজের নিজের সংস্কার এবং সংশোধন করতে হবে। সুতরাং বিদায় হজ্জে দশম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনা মাঠে বক্তব্য প্রদান করতে গিয়ে বলেছেন জাহেলিয়াতের সমস্ত কর্ম, জাহেলিয়াতের সমস্ত ব্যাপার, জাহেলিয়াতের সমস্ত বিষয় তাহাতা কাদামাইয়া মাউযুউন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলা সকল বিষয়, জাহেলিয়াতের সকল অপসংস্কৃতি আমার উভয় পায়ের নিচে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া দামাউল জাহেলিয়াতে মাউযুআ, জাহেলিয়াতের রক্তপণ বাতিল হলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বাতিল করতে গিয়ে সর্বপ্রথম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সর্বপ্রথম আমি আমার বংশের ইবনে রাবিয়া বিন হারিসের রক্তপণ বাতিল করছি। যে ইবনে রাবিয়া বানু সাদ গোত্রে শিশু অবস্থায় পোষ্য ছিল, হুযাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করেছিল, আমি আমার বংশের এই ইবনে রাবিয়া বিন হারিসের রক্তপণ প্রথমে আমি বাতিল করছি। সুদ, জাহিলিয়াতের যত সুদ আছে সবকে বাতিল করা হলো, আর আমি সর্বপ্রথম আমার বংশের আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সকল সুদকে বাতিল করলাম, সকল প্রকারের সুদ বাতিল। সহিহ মুসলিম হাদিস নম্বর 1228। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে, নিজের পরিবার থেকে, নিজের বংশ থেকে আপনার অপসংস্কৃতিকে, নিজের পরিবারে বা নিজের বংশে যে অপসংস্কৃতি ছিল সেগুলোকে শেষ করছেন, আর সব যখন কাজ করছেন তখন নিজে থেকে স্টার্ট করছেন, ভালো কাজ করছেন নিজে থেকে স্টার্ট করছেন। এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি আপনাদের বললাম যে সূরা তুসুয়া 26 নম্বর সূরা 214 নম্বর আয়াত যখন অবতীর্ণ হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে চলে গেলেন, তারপরে বললেন ইয়া সাবাহা, ইয়া সাবাহা বাক্যটা সেই সময় বলা হতো যখন
আপনার শত্রুপক্ষ আক্রমণ করত, শত্রুপক্ষ যখন আক্রমণ করত তখন ইয়া সাবাহা এই বাক্যটা, এই সাবাহা এই বাক্য দিয়ে আহ্বান করা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে চড়লেন, ইয়া সাবাহা বলে আহ্বান করলেন, যত মানুষ ছিল সবাই আপনার ছুটে এলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে শত্রুদল, শত্রুদল তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে, তাহলে কি তোমরা আমার এই কথাটা মেনে নেবে, তোমরা আমার এই কথার সত্যায়ন করবে? তখন তারা বলেছিল হ্যাঁ করব, কারণ মা জাররাদনা আলাইকা ইল্লা সিদকা, আমরা আপনাকে কখনো সত্য ছাড়া, আমরা আপনাকে সত্য ছাড়া কখনো অন্য কোন অবস্থায় পাই না। কিন্তু বলেছে মা জাররাদনা আলাইকা কেদিবা, আমরা আপনাকে কখনো মিথ্যা বলতে দেখি নাই, আমাদের আমাদের ভান্ডারে আপনার ব্যাপারে এটা নেই, আমাদের পাত্রে আপনার ব্যাপারে এটা নেই যে আপনি জীবনে কখনো মিথ্যা কথা বলেছেন। অতএব আপনি পাহাড়ের চূড়ায় আছেন, আপনি যেমন সামনে দেখছেন পিছনে দেখছেন, আমরা কিন্তু পাহাড়ের ওপাশে কি আছে দেখতে পাচ্ছি না। আপনি যদি বলেন পাহাড়ের ওই পাশে শত্রু সৈন্য আমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে, তাহলে আমরা এটাকে মেনে নেব যে আপনি সত্য কথাই বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি কঠোর শাস্তি থেকে। আবু লাহাব তখন বলেছিল, মা জামাতানা ইল্লা লিহাদা, এ কারণে কি আপনি আমাকে আমাদেরকে একত্র করেছেন? তাব্বাল্লাহ মা জামাতানা ইল্লা লিহাদা, আপনার দুই হাত ধ্বংস হয়ে যাক, আপনি কি এজন্যই আমাদেরকে একত্রিত করেছেন? এই প্রেক্ষাপটে সূরা লাহাব অবতীর্ণ হয়, সূরা লাহাবের অপর নাম মাসাদ। এই সূরা লাহাব অবতীর্ণ হয়ে যায় সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেক করলেন তার আত্মীয় স্বজন দিয়ে। এই আয়াত যখন অবতীর্ণ হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বংশের কুরাইজ বংশের বিভিন্ন গোত্রের নাম নিয়ে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করেছিলেন, এমনকি আপন চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের নাম নিয়ে আহ্বান করেছিলেন, হে আমার চাচা নিজেকে আপনি বাঁচান জাহান্নামের আগুন থেকে, আল্লাহর নিকট আপনার জন্য আমি কিছুই করতে পারবো না। নিজের ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আগে সম্বোধন করেছিলেন, বলেছিলেন হে আমার ফুফু আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহর কাছে আমি আপনার জন্য কিছুই করতে পারবো না যদি নিজেকে আপনি না বাঁচান। নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, ইয়া ফাতেমা তো বিনতে মুহাম্মদ আনকিদি নাফসাকি মিনান নার, হে ফাতেমা মুহাম্মাদের কন্যা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া, আমি আল্লাহর নিকটে তোমার জন্য কিছুই করতে পারবো না যদি তুমি নিজে নিজের আকীদার সংস্কার সংশোধন না করো, নিজে যদি আমল না করে দাও, নিজে যদি জান্নাতে যাওয়ার জন্য কাজ না করে দাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি নিজেকে যদি প্রস্তুত না করো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূল হয়েও তোমাকে আল্লাহর নিকটে আমি তোমার জন্য কিছু করতে পারবো না। সহিহ বুখারী হাদিস নম্বর 4771, সহিহ মুসলিম হাদিস নম্বর 204 এবং 206, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয় স্বজন থেকে সমগ্র মানব জাতিকে সমাজ সংস্কার এবং সংশোধনের জন্য কাজ করেছিলেন, যার বদৌলতে আপনার যে সমাজে নারী জাতিকে কুদৃষ্টিতে দেখা হতো, মেয়েদেরকে জীবন্ত পতিত করা হতো, সেই সমাজে নারীরা মর্যাদা পেল আপনার রাজকন্যা হিসেবে, রাজরানী হিসেবে, রাজমাতা হিসেবে। সুপ্রিয় ভাই এবং বোন, বৃদ্ধাশ্রম আজকেও নেই সেই বদৌলতে সৌদি আরবের মাটিতে, আর আবার ভারত এবং পাকিস্তান এবং বাংলাদেশ আছে মুসলমান, আছে মুসলমান, কিন্তু আপনার সেই ছোঁয়া সেই আদর্শ সেই সংশোধিত সমাজ সেই সুন্দরতম সমাজ নেই। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা এবং দীক্ষা দিয়েছিলেন সৌদি আরবের মানুষরা সেটাকে গ্রহণ করেছিলেন এবং এখন করে আছেন, সাহাবাই কিরাম তাবেইন তাবা তাবেইন করেছিলেন, আস্তে আস্তে মানুষ যত দূরত্ব অবলম্বন করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল থেকে যত দূরত্ব অবলম্বন করেছে, এক দ্বিতীয়ত কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যথার্থ জ্ঞান না রাখার কারণে এ মুসলিম জাতি আমরা জন্মগত শুধু মুসলমান হয়ে গেছি, কোরআন এবং সুন্নার আলোকে যেহেতু আমরা মুসলিম হই নাই, কোরআন এবং সুন্নার জেনে যেহেতু আমরা সেই অনুযায়ী চলার অঙ্গীকার বদ্ধ হই নাই, এজন্য আজ মুসলিম সমাজ
কুসংস্কারে জর্জরিত ইয়ে মুসলিম সমাজের সমস্ত অপরাধ, সমস্ত অপসংস্কৃতি আজ রয়েছে। যেমন মুসলিম সমাজের অপসংস্কৃতি এবং কুসংস্কার রয়েছে, ইয়ে মুসলিম সমাজের অপসংস্কৃতি এবং কুসংস্কৃতি রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের এ কথাই বলবো, যদি আমাদের সমাজ যদি সংশোধন যদি করতে হয়, তাহলে আমাদের প্রথম নম্বরে পথকে সঠিক রাখতে হবে। শুধু সমাজ সংশোধনের পথে নামলেই হবে না, প্রথমত আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সঠিক টার্গেট আমাদের সঠিক রাখতে হবে, পথ সঠিক নির্বাচন করতে হবে, এবং নিজেকে দিয়ে, নিজের পরিবারকে দিয়ে, নিজের গ্রামকে দিয়ে আমাকে সার্বিকভাবে এই সমাজ সংশোধনের জন্য আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব, আমরা সফল হব। আপন শেষে আমি নিজেকে এবং আলেম ওলামা যারা আছেন তাদেরকে বলবো যে আমরা আসুন, সর্বপ্রথমত আমরা নিজেরাই নিজেদের সংস্কার এবং সংশোধন করে নিই, নিজেদের পরিবার পরিজনকে সংশোধিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে সার্বিক প্রচেষ্টা করি। সাথে সাথে আমাদের সমাজ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সংস্কার এবং সংশোধনের জন্য আমরা প্রচেষ্টা করি। এটা দ্রুত নীতিতে হবে। এক, আল্লাহর ভয়ভীতি আমাদের অন্তরে বিরাজ করবে, এর জন্য আমাদেরকে সেই ঈমানী শিক্ষা, কোরআন এবং সুন্নার সেই শিক্ষা, যে শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের হৃদয়ে ফুটে দিয়েছিলেন, সেই শিক্ষাটা এখনো আছে পবিত্র কোরআন এবং সুন্নাই। আমাদের আলেম ওলামাদের দায়িত্ব কর্তব্য হলো তা যথাযথভাবে জেনে নিজের জীবনে তা বাস্তবায়ন করা, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে বাস্তবায়নের জন্য সার্বিকভাবে প্রচেষ্টা করা। সাথে সাথে যারা অমুসলিম ভাই যারা আছেন তথা মুসলিম ভাই, সাধারণ ভাই যারা আছেন তাদেরকে বলবো, মরতে একদিন হবে, এই ক্ষণস্থায়ী জীবনের পশ্চাতে না ছুটে, ক্ষণস্থায়ী জীবনের পশ্চাতে অন্ধের মতো না ছুটে, বরং আসুন, এক অদ্বিতীয় বিশ্ববিধাতা আছেন, এই পৃথিবী, আকাশ, গ্রহ, নক্ষত্র, এ সবগুলো অনর্থক আল্লাহ তাআলা সৃষ্টি করেননি, আমাদেরকে এক বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। যে মানব জাতি উৎকৃষ্টতর অবয়বে মানব জাতিকে সৃষ্টি করেছেন, আর পৃথিবীকে যা কিছু আছে সবকিছুকে মানুষের জন্য সৃষ্টি করেছেন। অতএব আসুন আমরা সকলেই এক অদ্বিতীয় বিশ্ববিধাতার দাসত্বকে স্বীকার করে নিই, কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান আবদুর রাসূলুল্লাহ পাঠ করে আমরা বিশ্ববিধাতার বিধানকে বাস্তবায়নের জন্য সার্বিক প্রচেষ্টা করি। যদি আমরা এই গুটি কয়েক কথা যে আপনাদের সম্মুখে ব্যক্ত করলাম, এই কথাগুলোকে আমরা যদি অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ পার্থিব জগতেও সুখ এবং শান্তি আমরা লভিব এবং মৃত্যুর পরেও অনন্ত জীবন যে লাভ করবো, সেই জীবনের সুখ এবং শান্তি ইনশাআল্লাহ আমরা লাভ করবো। সর্বোপরি এই পৃথিবীর মাটিতে সমাজ, এক সামাজিক অবস্থা আমাদের পরিবর্তন হবে, সমাজ পরিবর্তনশীল, সামাজিক অবস্থা পরিবর্তনশীল, কিন্তু এটা আস্তে আস্তে কুসংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে, আস্তে আস্তে সমাজের অধঃপতন ঘটছে, মানুষ সভ্য হওয়ার পরেও আবার অসভ্যতার দিকে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। এই মানুষকে আমার সভ্য করে গড়ে তুলতে পারে আপনার সুশিক্ষা। সক্রেটিস এর জন্য বলেছিলেন, দ্য এডুকেশন উইদাউট রিলিজিয়ন ইজ বারবারিজম, ধর্মহীন শিক্ষাই মানুষকে পশুত্বের পর্যায়ে নিয়ে যায়। আপনি ডিগ্রি অর্জন করতে পারেন, পার্থিব শিক্ষার মাধ্যমে, জেনারেল শিক্ষার মাধ্যমে আপনি গ্রহ থেকে গ্রহান্তরে পাড়ি দিতে পারেন, মহাকাশে পাড়ি দিতে পারেন, কিন্তু আপনি সুশিক্ষিত হতে পারেন না, স্রষ্টার সান্নিধ্য লাভ করতে পারেন না। আপনার আমেরিকা বলুন, জাপান বলুন, ইংল্যান্ড বলুন, সৌদি ছাড়া অন্যান্য দেশ বলুন, সেখানে আপনি বৃদ্ধাশ্রম পাবেন, যে মা বাবা নিজের সর্বস্বকে বিলিয়ে দিয়ে সন্তানকে লালন পালন করলো, সেই মা বাবাকে ধার ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আপনার উন্নত দেশ যাদেরকে আমরা বলছি, সেই উন্নত দেশ, শিক্ষিত দেশ বলে যাদেরকে আমরা আখ্যায়িত করেছি, সেই সমস্ত জায়গাতে আপনার বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে কেন? আপনার এই সুশিক্ষা বর্জিত শিক্ষার কারণে। এজন্য আপনারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হন, আপনার ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, ব্যবসায়ী হন, আপনার মহাকাশে পাড়ি দিন, গ্রহ থেকে গ্রহান্তরে ছড়ে চলুন,
চলুন গবেষণা করুন, গবেষণা করুন, শিক্ষা অর্জন করুন। আমি বলবো সাথে সাথে ইসলামের যে মৌলিক জ্ঞান, যে কারণে যার মাধ্যমে আমরা সুশিক্ষিত হতে পারবো, ছেলে মেয়েরা তথা আমাদের পরবর্তী প্রজন্ম ছোটদেরকে স্নেহ করতে শিখবে, বড়দেরকে শ্রদ্ধা করতে শিখবে, নারীদেরকে মেয়ে হিসেবে, বোন হিসেবে, রানী হিসেবে, মাতা হিসেবে সম্মান করতে শিখবে, ছোটদের স্নেহ বড়দের শ্রদ্ধা করতে শিখবে, মানুষ মানুষকে শ্রদ্ধা করতে শিখবে, একে অপরের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে শিখবে, অন্যায় অবিচার আমাদের সমাজ থেকে মিটে যাবে, সুখ এবং শান্তি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলে পবিত্র কোরআন এবং সুন্নাকে যথাযথভাবে জেনে সমাজ সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ তুমি আমার নিজের সংশোধন করে দাও, আমার পরিবারের সংস্কার এবং সংশোধন করে দাও, আমরা যাতে তোমার সন্তুষ্টি অর্জনে ধন্য হতে পারি। সাথে সাথে আল্লাহ এই রাত্রে আমরা যারা বসে আছি, যারা বিভিন্ন প্রান্ত থেকে যারা কথা যারা শুনছেন, আল্লাহ তাদের তুমি তৌফিক দান করো যাতে তারা নিজেদের সংস্কার এবং সংশোধন করতে পারে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।